ফ্রেন্ডস, ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এবার আমরা এই ভিডিওতে জেনে নেব ওয়েসিস স্কলারশিপ করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা পাওয়া যাবে। বিস্তারিত আলোচনার সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমে বলে দিই, এই স্কলারশিপটি শুধুমাত্র ওবিসি, এসটি এবং এসটিদের জন্যই, অর্থাৎ যাদের এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তারাই এই স্কলারশিপ করতে পারবে। এবং এর এলিজিবিলিটি কী কী তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সংক্ষেপে বলে দিই। এই স্কলারশিপটি দুই ভাগে বিভক্ত, একটি প্রি ম্যাট্রিক আর একটি পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিকের মধ্যে পড়ছে ক্লাস 9 এবং 10, অর্থাৎ যারা ক্লাস 9 পড়ছে এবং ক্লাস 10 পড়ছে তারা এই ফর্ম ফিলআপটি করতে পারবে। এবং পোস্ট ম্যাট্রিক বলতে গেলে ক্লাস 10 পরে, অর্থাৎ 11-12 বা তোমার গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যেসব কোর্স রয়েছে সব কোর্সের জন্যেই এরা যোগ্য, অর্থাৎ পোস্ট ম্যাট্রিকের মধ্যে পড়ছে। এবার কথা হচ্ছে যে এই স্কলারশিপের জন্য মার্কস কত লাগবে। ক্লাস 9-10 বা অন্যান্য সব ক্ষেত্রেই আর কি 50% মার্কস লাগবে প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ ক্লাস 9 যদি তুমি পড়ো তার মানে তোমার ক্লাস 8 50% লাগবে। তুমি যদি ক্লাস 11 পড়ো তোমার মাধ্যমিকে 50% লাগবে, তবেই তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপরের পয়েন্টটা হচ্ছে, স্টুডেন্ট মাস্ট হ্যাভ দেয়ার অ্যাডুকুয়েট কাস্ট সার্টিফিকেট, মানে তোমার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকা চাই। এবং পরের পয়েন্টে বলা হচ্ছে 2 লক্ষ টাকা, বছরে 2 লক্ষ টাকার কম ইনকাম হওয়া চাই। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে 30% মেয়েদের জন্য সংরক্ষণ আছে, অর্থাৎ প্রায় মেয়েরাই এই স্কলারশিপ পাবে। এরপরে আমরা চলে যাব কী কী ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপের জন্য। এই স্কলারশিপের জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগবে। প্রথম যে ডকুমেন্টসটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট অফ ক্যান্ডিডেটস প্যারেন্টস, অর্থাৎ প্যারেন্টের অর্থাৎ ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা অবশ্যই তোমাকে পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে। কাস্ট সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট লাগছে। এরপরে অ্যাড্রেস প্রুফ অফ প্যারেন্টস অ্যান্ড ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের অ্যাড্রেস প্রুফ লাগবে এবং প্যারেন্টসেরও লাগবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ বলতে গেলে সেখানে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে ইত্যাদি। এ মোস্ট রিসেন্ট ফটোগ্রাফ, এক কপি ফটোগ্রাফও তোমার লাগবে, মানে ছবি লাগবে। অল দ্য মার্কশিট অফ প্রিভিয়াস এক্সামিনেশনস উইথ রিকোয়ার্ড পার্সেন্টেজ, অর্থাৎ 50% যুক্ত তোমার মার্কশিট লাগবে, অর্থাৎ তুমি প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ তুমি যদি এবার 11 পড়ো মাধ্যমিকের মার্কশিট লাগবে, তুমি যদি গ্র্যাজুয়েশন করো তোমার অবশ্যই উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এবং এগুলো অবশ্যই তোমার সিগনেচার করিয়ে নিতে হবে। এবার আমরা চলে যাব এখানে তোমরা কত টাকা করে পাবে। তো এখানে টাকা বলতে গেলে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আমি স্ক্রিনে রাখছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। যারা হোস্টেলে থাকো তাদের বেশি টাকা, যারা এমনি রেগুলার বাড়ি থেকে পড়াশোনা করো তাদের কম টাকা। মানে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে 750 টাকা রয়েছে যারা হোস্টেলে থাকছে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে, অর্থাৎ ক্লাস 9 বা 10 পড়ছে। আর তোমার পোস্ট প্রি ম্যাট্রিকে যারা বাড়িতে রেগুলার পড়াশোনা করছে তাদের 150 টাকা। এখানে বলতে গেলে এগুলো সব পার মান্থ করা আছে, বছরে যদি করো তাহলে অবশ্যই তুমি সর্বনিম্ন এখানে হয়ে যাচ্ছে 1800 টাকা, সর্বোচ্চ যদি বলো তাহলে অবশ্যই 18,000 টাকার আশেপাশে থাকছে। মানে কি তোমার এখানে তুমি একটা বেশ ভালো অ্যামাউন্ট পাচ্ছ। এটা গেল মাধ্যমিক বা 9 জন্য, তারপরে তোমার অবশ্যই 11 বা তোমার 12 জন্য আস্তে আস্তে বাড়তে থাকবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এখানে লেখা আছে হোস্টেলারদের জন্য 1200 টাকা, ওইদিকে তোমার ডেলি যারা স্কলার তাদের জন্য 550 টাকা, এইভাবে বিভিন্ন রকমভাবে ভাগ করা রয়েছে। যারা বিএসসি করবে তাদের জন্য তোমার পার মান্থ করা আছে 820 টাকা, ওদিকে তোমার 530 টাকা, এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যারা ক্লাস 11 পড়ছো এবং ক্লাস 12 পড়ছো তারা যদি হোস্টেলে থাকো তাদের জন্য 750 টাকা, যদি বাড়ি থেকে করো মানে 300 টাকা, 300 টাকা মানে তুমি বছরে পাচ্ছ তোমার 3,600 টাকা তুমি বছরে পাচ্ছ এই স্কলারশিপ। এবং এটা অবশ্যই যত ক্লাস বাড়তে থাকবে অবশ্যই এটাও বাড়তে থাকবে স্কলারশিপটা। তো এটা হচ্ছে তোমার স্কলারশিপ, অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই পোর্টালে গিয়ে ফিল আপ করে নিতে পারো। এবং যারা রিনিউয়াল করছো তাদের ক্ষেত্রেও আরও একটা কথা বলি, রিনিউয়ালের জন্য আগে যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেই ডকুমেন্টস সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে এবং নতুনভাবে তোমাকে আবার তোমার ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ তুমি যে রিনিউয়াল করছো তোমার যে আইডি আছে অবশ্যই সেইগুলো দিয়েই করতে হবে, কিন্তু নতুন যে মার্কশিট সেই মার্কশিট তোমাকে অবশ্যই
দিতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি সরাসরি দেখে নিতে পারো, এবং ওয়েবসাইটের লিঙ্ক থাকছে, সেখান থেকে তুমি সরাসরি ফর্মটা ফিল আপ করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে নতুন নতুন আপডেটগুলো তুমি সবার আগে পেয়ে যাবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।